আইসিএসবিতে আইকিউ পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছিল ভার্বাল এবং অন্যটি হচ্ছিল নন ভার্বাল। ভার্বালে 100টি প্রশ্ন দেওয়া থাকে এবং নন ভার্বালে 38টি প্রশ্ন দেওয়া থাকে। নন ভার্বাল পরীক্ষাটিকে আমরা অনেকে ম্যাট্রিক্স হিসেবেও জানি। এই পরীক্ষাটাও ভার্বাল পরীক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং আইসিএসবিতে চান্স পেতে এটাই অনেক বড় একটি ভূমিকা পালন করে। সেহেতু আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতিমূলক কোচিং করতে আসেন আইএসএসবি পরীক্ষার জন্য, এখন সেটি হতে পারে লং কোর্স, সেটি হতে পারে শর্ট কোর্স, আমরা আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে প্রায় 1000+ নন ভার্বাল অর্থাৎ ম্যাট্রিক্সগুলো প্র্যাকটিস করিয়ে থাকি। সুতরাং যারা আপনারা চিন্তা করছেন আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে আইএসএসবি পরীক্ষায় জন্য প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে আসতে পারে এবং সমসাময়িক আইএসএসবিতে আইকিউ এবং ম্যাট্রিক্স পরীক্ষাগুলো অর্থাৎ নন ভার্বাল পরীক্ষাগুলো কম্পিউটারে হচ্ছে, সেহেতু আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতেও আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আইকিউ এবং নন ভার্বাল পরীক্ষাগুলো সম্পূর্ণ কম্পিউটারে তাদেরকে প্র্যাকটিস করানোর সুযোগ করে দিচ্ছে। BM লং কোর্সের ISSB পরীক্ষার প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে। সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন